বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা ও জাদুকাটা নদীর পানি বেড়েই চলেছে এতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট বাড়িঘর ও দোকানপাট দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দি মানুষ সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনভর বৃষ্টিতে সুনামগঞ্জ শহরের নতুন পাড়া তে সুলতানপুর ও উকিল পাড়া সহ পৌরসভার নয়টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ এদিকে হাওর ও সুরমা নদীর পানি উপচে নিম্নাঞ্চলের বাড়িঘরে ঢুকে পড়ছে জগন্নাথপুর সোলেমানপুর ছাতক ও শক্তিয়ার খলাসহ ছয়টি পয়েন্টে পানি বাড়া অব্যাহত রয়েছে সোমবার পানি উন্নয়ন বোর্ডের বাড়িপাত স্টেশনের লাউরের গড়ে দুশো আটাশ মিলিমিটার ছাতকে একশো পঁচানব্বই সুনামগঞ্জে তিনশো পঁয়ষট্টি ও দিরায়ে ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এদিকে আবহাওয়া অফিসের তিন দিনের বৃষ্টিপাতের পূর্বাভাসে আতঙ্ক বেড়ে গেছে পানিবন্দি মানুষের মধ্যে সুরমা কুশিয়ারা শাড়িগুয়াইন ও শাড়ি নদীর পানি ছয় পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে নদীর পানি বাড়ায় হাওর উপচেয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে